নমস্কার। আজ আমরা পড়ছি শ্রী গজেন্দ্র কুমার মিত্রের ছোট গল্প ঐশ্বর্য। 1713 খ্রিস্টাব্দের একটি অন্ধকার শীতার্ত রাত্রি, একে পৌষ মাস, তাই গত কয়েকদিন ধরে অবিশ্রান্ত বর্ষণ গেছে, হাড় ভাঙা শীত চারিদিকে। আকবরাবাদ থেকে সোজা যে শাহি সড়কটি দিল্লি পর্যন্ত গেছে, সেই প্রশস্ত রাজপথেও কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। তবু পরাজিত আশাগত সম্রাট জাহাঙ্গীর শাহ সে পথে যেতে সাহস পাননি। এই কিছুক্ষণ আগেই প্রচণ্ড যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন, হয়তো এখনো সম্পূর্ণ সর্বনাশ হয়নি ওর, হয়তো এখনো কোথাও আশ্রয় পেলে আর একবার তিনি যাচাই করতে পারেন ভাগ্যটি, কিন্তু সে দূরের কথা, এখন তিনি পলাতক মাত্র। তাই তিনি যাচ্ছিলেন লোকালয় এড়িয়ে একটি বহল বা বয়েল গাড়িতে চড়ে মাঠ ভেঙে ক্ষেতের মধ্য দিয়ে। শাহী সড়ক বাদশাহেরই সড়ক, আজ বিকেল পর্যন্ত এই সড়কের তিনি মালিক ছিলেন, আজও হয়তো আইনত তিনিই মালিক, তবু সে পথে উঠতে সাহস হচ্ছে না তার। রাজপথ আজ রাজার অগম্য, মাত্র কয়েক ঘন্টা আগেও তার পিছনে ছিল লক্ষ সৈন্য, আর এখন একমাত্র সেবক আজম খাঁ ভরসা। হ্যাঁ, আরও একজন আছে বই কি, তার পিয়ারি লাল কুঁয়ার। জাহাঙ্গীর শাহ তারই মধ্যে আরেকটু গা ঘেঁষে বসলেন তার প্রেয়সী, আর কাউকে তার দরকার নেই, লালকুঁয়ার থাকলেই বেহস্ত রইল তার হাতের মুঠোয়। এই তো অন্ধকারে গা ঢাকা দিয়ে আস্তে আস্তে নিজের কানেই তিনি শুনলেন, তারই একজন প্রজা বলছে, জাহাঙ্গীর শাহ সত্যিকারের বীর ছিলেন, শুধু এই বাঁদিটা, এই নাচুলির পাল্লায় পড়ে আজ তাকে হিন্দুস্থানের তখ হারাতে হলো। হিন্দুস্থানের তখ হারাতে হলো কিনা তা এখনো তিনি জানেন না, কিন্তু হলেও দুঃখ নেই, লাল কুঁয়ারের জন্য তিনি তামাম হিন্দুস্থান কেন, দুনিয়ার বাদশাহীও হারাতে রাজি আছে, ওকে ছেড়ে বেহস্তেও লোভ নেই তার। উফ, অস্ফুট একটা আর্তনাদ করে উঠল লাল কুঁয়ার। কি হলো পেয়ারি? এই শক্ত গাড়ি আর এই ঝাঁকানি, সারা গা আড়ষ্ট হয়ে গেল। তাই তো, কষ্ট জাহাঙ্গীর শাহেরও কিছু কম হচ্ছিল না, কিন্তু জাহাঙ্গীর শাহ যোদ্ধা, কিছুকাল আগেও নিয়মিত লড়াই এবং কুচকাওয়াজ করেছেন, ঘোড়ার পিঠে একাধিক্রমে 8 প্রহর কাটানোও তার অভ্যাস আছে। গরুর গাড়ির এই ঝাঁকানি তার কাছে এমন কিছু কষ্টকর নয়, কিন্তু লাল কুঁয়ারের কথা যে আলাদা, ননির মতো নরম ওর শরীর। বাদশাহ ব্যস্ত হয়ে উঠলেন, আজম খাঁকে ঈষৎ ঠেলা দিয়ে বললেন, মোহাম্মদ মিয়া, গাড়ি কোথাও একটু দাঁড় করালে হয় না, পিয়ারির বড় কষ্ট হচ্ছে। ওর জন্য কোনো ঝুঁকি নিতেই তিনি পিছপা নন। সত্যি কথা বলতে কি, সাম্রাজ্যের ওপর খুব লোভ নেই ওর, যা কিছু তিনি করেছেন এই সিংহাসন বাঁচিয়ে রাখতে তা তো লাল কুঁয়ারেরই জন্য। আজম খাঁয়েরও কষ্ট কম হচ্ছিল না, কারণ সে খানসামা হলেও বাদশারই খানসামা, আর সে নিজেই ছোটোখাটো একটা জায়গিরের মালিক। তবু ওরই মধ্যে বসে বসে সে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিল। সে ঈষৎ বিরক্ত কণ্ঠে বললে, এখানে কোথায় দাঁড় করাবো বলুন, এই মাঠের মধ্যে? জাহাঙ্গীর শাহ মুগ্ধ বটে, নির্বোধ নয়। আজম খাঁয়ের বিরক্তি তার কাছে গোপন রইল না, তিনি আবার অন্য পথ ধরলেন। কিন্তু আমারও যে বড় পিপাসা পেয়েছে মিয়া, আমি একটু জল না খেয়ে তো পাচ্ছি না। লালকুঁয়ার নিজেই এবার মৃদু ধমক দিল, কি হচ্ছে আদিক্ষেতা তোমার, এখন যত তাড়াতাড়ি কোনো নিরাপদ জায়গায় পৌঁছানো যায় ততই তো ভালো। না না, তুমি কোথাও একটা কারোর ঘর বাড়ি দেখে গাড়ি দাঁড় করাও মোহাম্মদ মিয়া, একটু জল খেয়ে হাত পা একবার ছাড়িয়ে নি। এই যে একটা আলো দেখা যাচ্ছে না, এইখানে বোধহয় গাঁ আছে একটা। সত্যি একটা আলো দেখা যাচ্ছিল, এরা কেউই লক্ষ্য করেনি। আজম খাঁ অত্যন্ত অপ্রসন্ন মুখে গাড়োয়ানকে সেই দিকে গাড়ি চালাতে বলল। অনেকটা ঘুরেই যেতে হলো, ওদের পথ যেদিকে সেদিকে নয়, অযথা খানিকটা দেরি, কিন্তু কি আর যাবে, বাদশার হুকুম। গা নয় ঠিক, গায়ের বাইরেই ঘরটা যেখানে আলো জ্বলছিল। আজম খাঁর আশ্বস্ত হলো খানিকটা, বাদশাকে এই অঞ্চলের অনেকেই দেখেছে, দেখলেই চিনতে পারবে। তারপর বকশিসের লোভে কি না করতে পারে মানুষ, বিজয়ী ফররুখ শিয়ারের কাছে ধরিয়ে দিতে পারলে অনেক হাজার টাকা পুরস্কার মিলবে। কাল সকালে যত তাড়াতাড়ি হোক হাজাম ডেকে বাদশার দাড়ি হোক মাথা কামিয়ে দিতে হবে, চট করে যাতে মেয়ে ছেলে সাজিয়েও অন্তত নিয়ে যাওয়া যায়। আজম খাঁর চিন্তাস্রোতে বাধা পড়ল,
গন্তব্যস্থানে তারা এসে গেছে। গাড়ি থেকে আগেই নেমে পড়েছেন সম্রাট। সেই নিশীথ রাতের আলে আর আলো জ্বালা বাড়িটায় তারা পৌঁছে গেছে বুঝি। বাড়ি নয়, নিতান্তই কুটির, খাপরার চাল, খান্দুই মেটে ঘর, সামান্য একটু বেড়া দেওয়া উঠানের মতো। ওধারে বোধহয় আরও ঘর ছিল, তার দেওয়ালগুলো ভেঙে পড়ে রয়েছে। উঠানেরই এক কোণে একটা গরু আর বাছুর বাঁধা, কাঁচা কুয়া একটা এক কোণে, ভাঙা চারপাই একখানা পড়ে রয়েছে, তার নিচে একটা কালো কুকুর শুয়ে। কুকুরটা গরুর গাড়ির আওয়াজ পেয়ে চেঁচাচ্ছে সেই থেকে। ঘরের ছটি মাত্র অধিবাসী, ওদের চোখে পড়লো একটি তরুণ এবং একটি কিশোর, সম্ভবত স্বামী স্ত্রী। ঘরের দাওয়াতে পিদিন জেলে বলে এত রাত পর্যন্ত 10-25 খেলছি। হঠাৎ এমন সময় বয়লগাড়ি এগিয়ে আসতে দেখে বিস্মিত হয়ে উঠে এসে দাঁড়িয়েছিল। প্রথমে সশস্ত্র আজম খাঁ ও জাহানদার শাহকে গাড়ি থেকে নামতে দেখে ওদের মুখ শুকিয়ে উঠল। আজম খাঁ এক লহমায় অবস্থাটা বুঝে নিল। সেই আলোতেও ওদের মুখভাব তার চোখ এড়ায়নি। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললে, আমরা রাহি, বড় তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো না জওয়ান? ততক্ষণে লালকুয়ারও নেমে পড়েছে। তাকে দেখে মেয়েটি একটু আশ্বস্ত হল। তাড়াতাড়ি ছুটে এসে তার হাত ধরে এগিয়ে আনলে, আসুন আসুন সাহেবা, বসুন। সে নিজে যে চাটাইটায় বসে এতক্ষণ খেলছিল সেই চাটাইটাতেই ওকে বসাল। চাষির মেয়ে, ধুলোর মাঝে মানুষ, রঙিন কাপড় আর কাঁচুলি যৎপরনাস্তি ময়লা, হাতেও ধুলো কাদার অভাব নেই। মেয়েটি এসে হাত ধরাতে ঘৃণায় কি লজ্জায় কুয়ার শিউরে ওঠেননি, উঠলেও মুখে তা প্রকাশ পেল না। অতিরিক্ত মনের জোরে প্রশান্ত মুখে হাসি ফুটিয়ে তিনি এসে বসলেন চাটাইয়ের উপরেই। ভেলভেটের পাজামা তো তার আগেই বয়লগাড়িতে ময়লা হয়েছে, তার উপর আর মায়া নেই। ছেলেটি ততক্ষণে ঘর থেকে একটা চারপাই এনে উঠোনে পেতে দিয়েছে পুরুষদের বসবার জন্য। মেয়েটি আগের মতোই নিচু গলায় বললে, আগ করব একটু? না না বই, কিছু দরকার নেই, তোমার মরদকে বলো শুধু একটু জল তুলে দিই। মরদ অর্থাৎ সেই ছোকরাটি তার আগেই লোটা বার করে মাজতে বসে গিয়েছে। এই মাজা লোটা দড়ি বেঁধে ডুবিয়ে দেবে কুয়ার, প্রথম যে জল উঠবে তাতে ধোবে ওর মাটি, তারপর আবার ডুবিয়ে তুলবে পানীয় জল। এই এদেশের বস্তু, আজম খাঁ তা জানে। সে চুপ করেই রইল। সম্রাটের অত লক্ষ্য নেই, তিনি সেই সংকীর্ণ খাটিয়াতেই এলিয়ে পড়েছেন তখন। আফিংয়ের কৌটাটা জেবেই ছিল ভাগ্যিস, নেশাটা বেশ চড়ছে এখন। লালকুয়ার এতক্ষণে মেয়েটির দিকে ভালো করে তাকাবার অবকাশ পেয়েছে। 15-16 বছর বয়স হবে, কিন্তু একেবারেই যেন চাষির ঘরের মেয়ে নয়, অদ্ভুত আশ্চর্য সুন্দর, বাদশার হারেমেও অগ্রগণ্য হবার মতো রূপের। ওর স্বামীর দিকে আড়ে চাকিয়ে দেখল, বলিষ্ঠ সুশ্রী চেহারা, কিন্তু সে সাধারণ, নিতান্তই সাধারণ। এদেশে এমন চেহারা হামেশাই চোখে পড়ে, পথে মাঠে ঘাটে, এ মেয়ের পাশে দাঁড়াবার মতো নয়। লালকুয়ার মুগ্ধ চোখে চেয়ে হেসে বললে, এত রাত অবধি 10-25 খেলছিলে তোমরা, ভোরের তো খুব বেশি দেরি নেই, তাই নাকি? কে জানে। দীর্ঘ পক্ষে ঘেরা পদ্মপলাশের মতো চোখ দুটি মেলে আকাশের দিকে চায় সে। তারপর আরো ফিসফিস করে বলে, বুড়ি শ্বাস আছে যে, দিনের বেলায় তো ওর সঙ্গে কথাই পাওয়া যায় না, তাছাড়া খেলতে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে একেবারে, বুড়ি ঘুমোলে তবে তো খেলতে বসি, আর বুড়ি যদি উঠে পড়ে হঠাৎ? কৌতুকের ছোঁয়াচ লাগে বুঝি লালকুয়ারের দুশ্চিন্তাগ্রস্ত মনে। ও, সে ভয় নেই, সে ভোরের আগে ওঠে না, উঠলেও আগে তো একদণ্ড কাশবে খকখক করে, ও শব্দ পেলেই দিয়া নিভিয়ে আমরা শুয়ে পড়ব। ততক্ষণে ছেলেটি বড় লোটা ভরে জল নিয়ে এসেছে। কে জল খাবে? মেয়েটি চোখের নিমেষে উঠে দাঁড়ায়, দাঁড়াও শুধু জলটা খাবো। তাই তো, ঘরেও তো কিছু নেই, গুড় আছে একটু, এবছরের নতুন আখের তাজা গুড়, খাবেন? গুড়? হঠাৎ সম্রাট হাহা করে হেসে উঠলেন। তা মন্দ কি হে মোহাম্মদ মিয়া, কখনো তো খাইনি, খেয়েই দেখি, শরবতের কাজ করবে। আপনাদের কি খিদে পেয়েছে? ঘরে অবশ্য কিছুই নেই, ভুজা আছে কিছু কিছু, মকাই চানা, খেতে পারবেন? যদি একটু অপেক্ষা করেন তো গম ভেঙে আটা বার করে রুটিও করে দিতে পারি। না না, দরকার নেই, জলই দাও। লালকুয়ার হাত পেতে বসে। মেয়েটি ঘরের ভিতর থেকে এক মুঠি গুড় এনে কয়েকটা করে দেয় পুরুষদের হাতে। অন্যায় মুখটা ঈষৎ ঢেকে নিয়েছিল সে ইতিমধ্যে, তবু জাহানদার শাহের লুব্ধ চোখ জ্বলে ওঠে।
গুড় মুখে ফেলে বলে ওঠেন, বাহ! কিন্তু সে হয়তো শুধু গুড়ের জন্যও নয়, সকলের জল খাওয়া শেষ হতে যাত্রার জন্য প্রস্তুত হলো এরা। মেয়েটি হঠাৎ বলে ওঠে, দাঁড়ান একটু, ঘরে আর তো কিছুই নেই, একটু দুধ খেয়ে যান। দুধ কোথা পাবে বাছা এত রাত্রে? লালকুয়ার বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে। এই যে গরুটার দিকে দেখাইস। তারপর স্বামীকে বলে, ও গো, দাও না একটু দুধ দুয়ে, দেরি হয়ে যাচ্ছে, আজম খা মনে করিয়ে দেন। সম্রাট ফিসফিস করে বলেন, না হে, দিচ্ছে, একটু খেয়েই নাও, আবার কখন যে কোথায় কি জুটবে তা তো জানো না। ছেলেটি ততক্ষণে গরুটিকে ঠেলে তুলে বাছুর ছেড়ে দিয়েছে। মেয়েটি আলোটা ওর কাছাকাছি ভাঙা চারপাইয়ের একটা খুঁড়োর ওপর বসিয়ে অন্ধকারেই ঘরে ঢুকল। একটু পরে বেরিয়ে এলো ময়লা একটা ছেঁড়া ন্যাকড়াতে চারটি ভুজা এবং কয়েক ডালা গুড় বেঁধে নিয়ে। সোজা এগিয়ে এসে গাড়োয়ানের হাতে দিয়ে বললে, গাড়িবান ভাইয়া, এটা তোমার কাছে রেখে দাও, ভুখ লাগে তো খেও। গাড়োয়ান সাগ্রহেই নিল হাত পেতে। ইতিমধ্যেই তার বয়েল দুটোকেও ডাবা ভরে জল দিয়ে গেছে ছোকরা। বড় ভালো শানদার ছেলে মেয়েরা, খোদাইদের সুখে রাখে। লালকুয়ার এগিয়ে এসে মেয়েটির কাঁধে হাত রাখলেন, চুপি চুপি বললেন, এমন খুবসুরত মেয়ে তুমি, বাদশার হারেমেই তোমাকে মানায়, এখানে এই চাষির ঘরে মিছিমিছি কষ্ট পাচ্ছ। কষ্ট কি? কষ্ট তো কিছু না, আমি বেশ আছি। আমাদের যা জমি সব যদি আবাদ করি তো রাজার হালে চলে যায়, মরদ তো ইচ্ছে করেই কিছু করে না, কষ্ট করে ফসল ঘরে তুলি আর জাত লুটেরারা এসে লুটে নিয়ে যায়। বাদশাহ, বাদশাহ যদি বাদশার মতো হতেন তো ভাবনা ছিল কি, গরিব প্রজারা নিজেদের চাষের ফসল ইচ্ছা মতো খেতে পায় না, তারা অথচ বাদশাহী করে। জাহানদার শাহ এগিয়ে আসছিলেন, হয়তো কি বলতেন। আজম খাঁ তাকে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। ইঙ্গিতটা জাহানদার বুঝলেন, আর কথা কইলেন না, বোকার মতো আজম খাঁর মুখের দিকে চেয়ে হাসলেন শুধু। লালকুয়ার বললেন, তা তোমাদের চলে কিসে? কম কম চাষ করি, শুধু খাবার মতো, সবজি ফলাই কিছু কিছু যা লুটেরারা নিতে পারে না। গরু ভৈঁস মিলিয়ে ১৬টা ছিল আমার, তাও ওরা নিয়ে গেছে, একটা বাছিয়া ছিল বড় হয়ে দুধ দিচ্ছে, তাই খাই। এত কষ্ট না করে তুমি তো আরামেই থাকতে পারো, যাবে বাদশার হারেমে, আমার সঙ্গে চলো, আমি ব্যবস্থা করে দেব। ছি ছি, কঠিন হয়ে ওঠে মেয়েটির মুখ, ওসব কথা মুখে আনবেন না, হারেমে যায় রাজা রাজারা ঘরের মেয়েরা, আর যায় নাচওয়ালি কসবিরা মাদিরা, আমি যাব কি দুঃখে, আমার মরদই আমার কাছে বাদশাহ বাইশায় বা। ততক্ষণে দুধ ধুয়ে এনেছে ছেলেটি, কতগুলো বড় বড় কি গাছের পাতাও এনেছে জোগাড় করে, ঠোঙার মতো করে পাতাগুলো ওদের হাতে দিয়ে আলগোছে দুধ ঢেলে দিতে লাগলো সে। লালকুয়ার দুধ নিতে নিতে ভালো করে তাকালেন ছেলেটির দিকে, ওর বয়সও বেশি নয়, 20-22 হবে হয়তো, তবুও কি ভুলে যাওয়া কোন সুদূর অতীতের স্মৃতি মনে পড়ে যায়, কোনো ফেলে আসা কৈশোরের স্মৃতি? যে বয়সে এবং যে সময় সারা রাত জেগে 10-25 খেলার কথাও অসম্ভব মনে হয় না, তিনি কি সুখী হয়েছেন বাদশার হারেমে পৌঁছে? রাজ্যেশ্বর সম্রাট তার পদানত, নূরজাহানের মতো হাতের মুঠোয় শুরু নয়, সত্যিই পায়ের তলায় বীর যোদ্ধা আজ অমানুষ হয়ে গেছে, তারই জন্য। তবুও কি সুখী আজ তিনি? নূরজাহানি কি সুখী হতে পেরেছিলেন কোনোদিন? গাড়ি তৈরি, অসহিষ্ণু আজম খাঁ তাড়া দেয়, অকস্মাৎ এক কাণ্ড করে বসলেন লালকুয়ার, নিজে গলা থেকে একটি মুক্তমালা খুলে নেন, সাতমলি মালার একটি অতি কষ্টে ছাড়িয়ে নেন, তারপর মেয়েটির হাতে সেটা গুঁজে দিয়ে বলেন, এইটা রাখো বলি, পরো তুমি, তোমার গলাতেই মানাবে, আমাকেও মনে পড়বে। মেয়েটি প্রবল বেগে ঘাড় নেড়ে হারটা আবার ওই হাতে ফিরিয়ে দেয়, পাগল নাকি, এসব নিয়ে আমরা কি করব, লোকে হাসবে আমার গলায় মতির মালা দেখলে, একটা রূপোর হাসুলিই নেই, তা হোক এমনি রেখে দাও, মনে করো না আমি তোমাকে যাতা জিনিস দিচ্ছি, ঝুঁটা নয়, আসল মতির মালা, তবে তো আরো ভালো, লুটেরারা এতদিন শুধু মাল নিয়ে যেত, এবার আরো কোথায় কি আছে ভেবে জানেও মারবে, আগুনে ঝলসে ঝলসে মারে ওরা, বলে খবর দাও কোথায় কি আছে, না না বাই সাহেবা, এসবে আমাদের দরকার নেই, এসব আপনারাই বোঝেন, আপনাদের কাছেই এর কিমত, আপনি নিয়ে যান, অসময় এলেন, কিছু খাওয়াতে পারলুম না, সেইটাই আমার দুঃখ রইল, সকাল অবধি থেকে গেলে দুখানা রুটি গড়ে খাওয়াতে পারত। লালকুয়ার খানিকটা অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন, তারপর কি ভাবলেন কে জানে,
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিকই বলেছো বোনা, কি বা কিমতের, কয়েক হাজার টাকা হয়তো, তোমার উপযুক্ত নয়, তোমার যা আছে তা আমার ঘরে নেই বানি। মেয়েটি হয়তো বুঝলো ওর কথা, হয়তো বুঝলো না, সে চুপ করে দাঁড়িয়েই রইল। লালকুমার ধীরে ধীরে আবার বয়েল গাড়িতে গিয়ে উঠলেন। আলোটা কাছে থাকলে দেখা যেত বহুকাল পরে ওর চোখের পাতা ভিজে উঠেছে। সম্রাট দেখলে বিস্মিত হতেন বই, লালকুমারের চোখে জল, এ যে অবিশ্বাস্য। ধন্যবাদ।